اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فرسول الصالحر জন্য درو تسلیم বর্ষিত হোক শেষ نبی محمد صلى الله عليه وسلم رفور. اللهم صل على عليه اللهم بارك عليه সম্মায়িত ভাই জিজ্ঞেস করেছিলেন যে সুন্নত এবং হাদিস এবং সুন্নতের ভিতরে পার্থক্য যদি একটু বলে দিতেন তাহলে হয়তো করা আমাদের উপকার হতো যে সম্মায়িত ভাই আমরা হাদিস এর শাব্দিক অর্থ জানি আল জাদিদ নতুন আলজাদিদ নতুন এর বহু বচন হলো আ হাদিস আর এটা কেয়াসের বিপরীত জি এর পরিভাষা অর্থ অর্থে আসে নবী সল্লা আলাইসাল্লামের কথা অথবা কর্ম অথবা অনুমোদন অথবা সৃষ্টিগত বা চরিত্রগত গুণাবলীকে হাদিস বলে ওলামাসন্যা এবং মহাদিসিনেক রাম এনারা এভাবে ব্যাখ্যা করেছেন তালা রসুল সাল্লাম যেগুলা বলেছেন যা করেছেন কোনো সমর্থন সমর্থন করেছেন তার সৃষ্টিগত চরিত্রগত এইভাবে ওলামসুন্নাগণ বলছেন যে আমরা বিষয়গুলো দেখতে পারি মিন আতিয়াবিল মান হে ফি ইলমুল মুস্তাল হাদিস প্রথমে লেখক মুস্তাল হাদিস কাকে বলে তার উদ্দেশ্য আলোচ্য উদ্দেশ্য এগুলা বিষয়ে উল্লেখ করার পর হাদিস কাকে বলে আরও কিছু বিষয় তার সাথে খবর আসার কী রয়েছে এগুলা তিনি উল্লেখ করেছেন যে আর আমরা এখন সুন্নাত বিষয়টা সংক্ষেপ আকারে কারণ বেশি বলার সময় নাই সংক্ষেপ আকারে সোননাতের অর্থ হলাম বিভিন্নভাবে করেছেন অর্থ করেছেন আকৃতি রূপরেখা তরিকা পদ্ধতি এইভাবে তিনারাও বিভিন্নভাবে কর্মপদ্ধতি তাই সেখান থেকে এসেছে নবী সাল্লাহ সাল্লাম এর কর্মপদ্ধতি যা হাদিসের মাধ্যমে শাব্দিক রূপরেখা লাভ করেছে যা হোক এভাবে ওলামা সুন্নাগন বলছেন যে পদ্ধতি কর্মপদ্ধতি রীতিনীতি এইভাবে বিভিন্নভাবে ওলামা সুন্নাগণ শাব্দিক অর্থে তারা বলেন জি এ মর্মে ওলামা সুন্নাগণ আপনার সোনাতের সারি অর্থে সারফুদ্দিন আমেদি তিনি বলেন রসুল সাল্লাইসাল্লামের শরীয়ত বিষয়ে কথা কর্ম মন সমর্থনকে সোননাথ বলা হয় যা গায়রা মাতলু যা ওহি গাইরে মাতলু অর্থাৎ অনাবিত ওহি এবং ওহি মাতলু অর্থাৎ কোরআন কোরআন নয় যা হলো যে কোরআন নাই তার মানে এটা হলো যে সোননাথ যেটা যে বলা হয় যে আমরা একটা ওহি মাতলু বলি আর গায়রা মাতলু যেটা পড়া হয় পড়া হয় সেটা তো আমরা কোরআন জানি কিন্তু যেটা পঠিত হয় না যেমন আমরা সালাতে হাদিস পড়ি না আমরা আল্লাহর কালাম পড়ি তো দুটাই ওহি আপনার দুটাই ওহি আপনার আল্লাহর কালাম ওহি আল্লাহ রসুল সাল্লাহ সুন্নত এবং হাদিস এগুলা ওহি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বলা হয়েছে তিনি বলেছেন তাই আমরা যে সূনা তার যে কোরআন এবং হাদিস সুন্নার ভিতরে অন্য বিষয় আরও পার্থক্য রয়েছে কোরআন ভিন্ন জিনিস কোরআন তল্লাহর কালাম আমরা সালাতে পড়ি প্রত্যেকটা অক্ষর আমরা দশটি করে নিকি পাই তারপরও যে কোরআন শূন্য একে অপরের শান্ত সম্পৃক্ত আপনি কোরআন মানলে অবশ্যই হাদিস মানবেন আল্লাহ রসুল্লা সাল্লার সহিসূন্ন যেগুলো সেগুলো আপনি মানার চেষ্টা করবেন এর মাধ্যমে মানুষের ইহকাল পরকাল কল্যাণ জি আর অর্থে আসে এমনি তাই মিয়া রহেমাল্লাহ অনুরূপ ব্যাখ্যা করেছেন যা আমেদি রহেমাল্লাহ করেছেন অনুরূপে তিনি ব্যাখ্যা করেছেন ইমাম ইসাক সাতিবি রহিমাল্লাহ বলেন বিশেষ করে কোরআনে বর্ণিত হয়নি এমন যে সকল বিষয় রসুল রসলসল হতে বর্ণিত হয়েছে তা সবই শূন্য সন্ন্যাস পর্যায়ভুক্ত কোরানের কোরআনের ব্যাখ্যা আকারে হোক কিংবা না হোক যে এভাবে ওলামা সন্নাগণ বলেছেন তাই যে বিষয়গুলা সুন্নাত যে আমরা জি তারপরও কোরআন হাদিস একে অপরে পরিপূরক যে আল্লাহ রস আল্লাহ তালা বলছেন মা তাক মো রসুফ হাকুদ মানাহ হকমান ফান তাহ তোমাদের রসুখ তোমাদের যা দিয়ে তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তা থেকে তোমরা দূরে থাকো তাই সোনাত বিষয়গুলা এইভাবে আমরা বোঝার চেষ্টা করবো এভাবে বোঝার চেষ্টা করব এইভাবে ওলাম মো আরও বলেন যে আপনার সুন্নাত এবং আপনার এর ভিতরে পার্থ করতে গিয়ে প্রায়তেনারা কাছাকাছি অনেকে বলেন যে যেমন এখানে বলা হয়েছে দামেশ বিশ্ববিদ্যালয়ের সারিয়া অনুষদের প্রাক্তন যে অধিকর্তা ডিন যে অধ্যাপক ডক্টর ও আল খাতিব তিনি তার মোখতাসারুল ও আজিজ গ্রন্থে তিনি বলেছেন বিষয়গুলা আপনার সেটা উনিশ নম্বর পেজ উনিশ নাম্বার পেজে কথাগুলো পাওয়া যাবে তিনি বলছেন যে হাদিসটা হলো সুন্নাতের সমর্থক শব্দ হাদিসটা বলছে আল হাদিস ফিলিস্তলা ইউরোফু ইউরো ইউরফু ইউরিফু আসন ইউরিফু আসন তার মানে বলছেন যে সমর্থক শব্দ হাদিসটা সুন্নাতের সমর্থক শব্দ তাই তিনি বলছেন যে আল্লাহ রসুলসালাইসাল্লামের কথা কাজ এবং সমর্থন একে আপনার হাদিস বলা হয় অনুরূপে তিনি বলছেন আল্লাহ রসুল সোননাথকে বলছেন যে আল্লাহ রসুলসুল্লা কথা কাজ মন সমর্থন চরিত্রগত এবং সৃষ্টিগত গুণাবলীকেও সুন্নাত বলা হয় সুন্নাত বলা হয় তাহলে আমরা এ থেকে ডুক্টর অধ্যাপক সাহেবের কথা থেকে আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু তিনি পার্থক্য করেননি হাদিস এবং সুন্নাতকে তিনি পার্থক্য করেননি তাই বিষয়গুলা আমরা শহীদ হাদিস যখন জানব তখন আমরা সেটা আমল করার চেষ্টা করবো তবুল অনেক অনেকেই বিষয়টি বলেন যে আসলে বিষয়গুলা এরকম না যখন হাদিসকে আপনি যখন আমল করলেন আমলে যখন পরিণত করলেন তখন সেটা আপনার হয়ে যায় সুননাতে পরিণত হয়ে যায় ধরেন একটা হাদিস আপনি পেয়েছেন পাওয়ার পরে আপনি আমল করছেন পাওয়ার পরে আমল করছেন তো যে বিষয়টা হলো কোরআন হাদিস সন্না এগুলা আপনার জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন মানুষের ইহকাল পরকাল করলেন তো যে বিষয়টি হলো যে আপনি আমি কোরআন এবং সহি হাদিস জানার পরে আমল আমলে বাস্তবায়ন আমাদেরকে করতে হবে তাই এখানে ওলা সুন্নাগণ বলছেন যে নির্দিষ্ট করে হল তিনি বলছেন যে যখন কর্মে বাস্তবায়ন তিনি বলছেন যে হাদিস এর কাছে বলছেন যে হাদিস যখন কর্মে বাস্তবায়িত হয় তখন তা সোননাথ এর আকার ধারণ করে এভাবে ওলামা সোনাগুন বলছেন যখন সহি হাদিস যখন সহি হাদিস মানব জীবনে কর্মে বাস্তবায়িত হয় তখন সেটা সুন্নাতে আকার ধারণ করে সোননাথের আকার ধারণ করে তাই আমরা এর আগে কিছুদিন শুনছিলাম যে কিছু আমাদেরই যারা প্রসিদ্ধ বড়ো বড়ো আলেম ওলামা ও তোরা ইতারা বলছিলেন যে সোননাথ মানতে হবে হাদিস মানতে হবে না এগুলা ভুল এগুলা কথা ভুল আল্লাহ রসুল সাল্লাহামের যেগুলো তাই ওলামা সন্না এভাবে বলছেন যখন হাদিসটি কর্মে বাস্তবায়িত হয় তখন সেটা শূন্যতা হয়ে যায় ইনারা এইভাবে ব্যাখ্যা করছেন ইনারা এইভাবে ব্যাখ্যা করছেন তাই আমরা কোরআন এবং সহি সন্না সালাফুসঅল হেকুন পথে চলে গেছেন আমরা এই বিষয়গুলার প্রতি আমল করে আমাদের জীবন যাত্রা যাতে ইহকাল পরকাল কল্যাণ হয় তাই আমরা দেখি যে আপনার কোরআন দেখেন কোরআনে কোরআনকে হাদিস নামে আখ্যায়িত করা হয়েছে যার উদাহরণ অনেক রয়েছে আপনার সুরা নেশার আঠাত্তর নাম্বার আয় দেখেন ফমা লিহা উলএ কৌমে লায় একা দুন এফ কৌন হাদিসা সুরান সুরানি আপনার সপ্তশি নাম্বারে দেখেন অমনাস দাকু মিনাল্ল হাদিসা এরপরে সুরা আরফে একশত পঁচাশি নাম্বারে আরফ এখানে আল্লাহ বলছেন ভাবি যে হাদিসিম বাহু মিনুন যেভাবে পবিত্র কোরআনে ভাবে বলা হয়েছে যে আমরা যদি বিষয়গুলা লক্ষ্য করি তাহলে আমরা বিষয়গুলা বুঝতে পারবো এরপর আল্লাহ সুবাহতালা আরও আয়াত নিয়ে এসছেন মাকান হাদিস ইফতারা ওালাকলাদি বাইনা দাহিয়া তফসিল্লুলে সেই এভাবে অনেক আয়াত আপনি দেখবেন ফাল আল্লাহ কাবাক নবসাক আলা সারহিম ইল্লাম উমিন বিহাজ আল হাদিস আসাফা আমরা সুরা গাছিয়াদে দেখি কা হাদিস মোসা এরপর আল্লাহ সুবাহ তালা জুমারে বলছেন আল্লাহ নজাল আহসানা হাদিস কিতাব মাসাবিহা এরপরে সুরাজ আল্লাহ বলছেন ভাবি হাদিসিম বাদ আল্লাহ আয়াদ মেনুন এরপরে আল্লাহ তুর সুমন তালা সুরাতুরসিনিয় কাম ও সদেকিন আল্লাহ সুহাম তালা আরও বলছেন আফামিন আল হাদিস তা তিনি অন্য আয়াতে বলছেন আফাবি হাজল হাদিসি আন্তম হিনুন এরপর আল্লাহ সুমাতা আরও অনেক আয়াত অনেক আয়াত আমরা জানি তো যে বিষয়গুলো হলো যে আল্লাহ সুবাহালাহে বলছেন তাই এবং তিনি হাদিসে ভিতরে তিনি বলছেন আমা ফাইনা আল হাদিস কিতাবুল্লাহ খয়াল হাদিস এখানে আল্লাহ সুহানা এখানে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে হাদিসটি নিয়েছেন মুসলিম রাহেমাল্লাহ হাদিসটি নিয়ে তিনি তিনি বাতে বাক্য পড়তেন ফাইনা খায়াল হাদিস কিতাবুল্লাহ যে সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহ সুবাহ তালার বাণী আল্লাহর কালামকে তো হাদিসে এখানে এভাবে এসেছে ফাইনা খয়াল হাদিস কিতাবুল্লাহ যে সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহর বাণী যে আমরা জানি এভাবে হাদিসেও যে হাদিসে বলা হয়েছে এভাবে হাদিস যে হাদিসে হাদিসকে হাদিস নামে অবহিত করা হয়েছে যেমন আবহর হাদিস এখানে আমরা বলতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন মান আসাদিকা ইয়াম কিয়া ফলা আবু হর আল্লাহ সাল আনহাদ হাদিস হাদুন ওনকা আবু এখানে আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে এখানে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনার সাফাত পেয়ে হবেন তো তিনি বললেন যে ব্যক্তি অন্তর থেকে লা পাঠ করবে যে আল্লাহ ছাড়া কোন সত্যম আবদ নেই অন্তর থেকে সে ব্যক্তি আমার সাফাত লাভ করবে সে ব্যক্তি আমার সাফাত লাভ করবে তো যে বিষয়টা হলো যে কোরআন এবং সেই হাদিস সেই সোনা আমরা ওই যে তাই তো যে আমরা জানি মালিক রহমাল্লাহ একটা হাদিস এড়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম যেখানে বলছেন তারাক্তু ফিক মাতা মাস মাতামা হিমা কিতাব আল্লাহি ও সন্ন্যতা নাবি ও সন্ন্যাতা নাবি তো যে বিষয়টি হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হাজের মাসে বললেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা দুইটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না একটা আল্লাহর কিতাব অপরটি আল্লাহ রসুল্লা সুন্নাত অপরটি সুন্নাত তো জি এর আগে বললাম যে জি ওলামা সন্নাগণ বলছেন হাদিস এবং সুন্নতের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই যা এর আগে বললাম তাই এই বিষয়গুলো হলো যে আমরা আসলে এইভাবে না বলে আমরা কোরআনে মশি হাদিস আমরা আমলের মাধ্যমে আমাদের এই পরকাল পরোকাল যাতে কল্যাণ হয় আমরা সেগুলো চেষ্টা করবো একে অপরে কাদা ছোড়াছুড়ি করে নয় ওলামা সন্না যারা আমরা দিনের ক্ষেতমত করতে আমরা একে অপরে সবার জন্য দোয়া করব আল্লাহ সুহা তালা যেন আমাদের সঠিক দিন প্রচার করার তফিক দান করেন কারণ যে ওলামা সন্ন্যাদের মাধ্যমে মূলত দিন প্রচার হয় ওলামা সন্ন্যাদের মাধ্যমে দিন প্রচার হয় তাই আমরা দিনের ক্ষেত্রে একে অপরে মায়া মোহাম্মত সবার জন্য আমরা দোয়া করব মারামারি বা গালিগালাজ করে নাই বরং যারা যেভাবে দোয়া দিনের খেদমত করছেন তাদের সবার জন্য আমরা দোয়া করব এটাই আমাদের উচিত হবে জালে ওলামা এবং মুসলমান সব জাতি এবং একে অপরে গালিগালাজ না করে এক অপর প্রতি যার যার কাউরি কোনো ত্রুটি থাকলে তাকে ভালোভাবে ধরে দেওয়া এটাই আর যার ধরা হবে তিনিও রাগ করবেন না কারণ তার একটা কল্যাণ আমি যদি ভুল করে আমাকে যদি ধরে দেন তাহলে অন্তত বলা উচিত যে জাকাল্লা খায়ের আল্লাহ আপনার ভালো করুন আর কেউ যদি মৃত্যুবরণ করেন আর তা যদি ভুল ধরা হয় তিনি যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করে এটা ভুল তাহলে ওনার ভালো করলেন ওনার ভালো করলেন কারণ আমি যদি একটা অন্যায় কাজ করে যাই আর কেউ আমার ভুল না ধরে আর এই কারণে যদি কেউ পথভ্রষ্ট হয় তাহলে পাপগুলো আমার পচাবে তো আমার যদি কেউ ভুল ধরে দিয়ে আমার উপকার করে তো উনি আমার উপর উপকার করলেন তিনি আমার উপকারী দিনী ভাই আল্লাহ সুহান আমাদের বিষয়গুলা বুঝার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের সবার মাঝে ভাতৃত্ব বন্ধন করে দেন এবং আমাদের হুকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াকিদা আওয়ানা আলামিন রব্ আলমিন ওসল আল্লাহ নবী আলিহি ও আসহাবিহি আজমাইন